বাহ, জন্ম জন্মান্তরে সৌভাগ্যবতী হও ভাই। তোমাদের ভালোবাসায় যেন কখনো কারো নজর না লাগে। আশীর্বাদ করো রাঙামা, সবাইকে নিয়ে যেন একসঙ্গে থাকতে পারি। কনক একটু শোন, সব তো বুঝলাম, কিন্তু দাদা ভাইয়ের নজর থেকে তোকে কি বাঁচাবে? দেখ দেখ দেখ, একটু এদিকে শুনবে? বাবা ওই দেখো, আজ ওই হলুদে তোমাকে কি সুন্দর লাগছে বলি। করবে দিদিভাই বলো, শরীর খারাপ কি আর কাউকে বলে আসে? তোরা সবাই ভালো আছিস তো রে? তোর একার উপর খুব চাপ পড়ে যাচ্ছে তাই না? একা আর কোথায় দিদিভাই, সবাই তো আছে। তাছাড়া আমাদের ছেলেমেয়েরা এখন সবাই বড় হয়ে গেছে দিদিভাই, ওরাই হাতে হাতে সব কাজ এগিয়ে দিচ্ছে। মহেশের বিয়েতে থাকার কত শর্ত ছিল, হলো না। যাই হোক, মা তুই একটু ঠিক হলেই কিন্তু আমি ফিরে আসবো, কেমন? ঠিক আছে দিদিভাই, রাখি এখন। তুমি সাবধানে থেকো আর নিজের শরীরের যত্ন নিও। তোরাও ভালো থাকিস। আচ্ছা শোনো না, এই মিসেস ইন্দিরা চৌধুরীর কেসটা কি বলো তো? হ্যাঁ, মিসেস ইন্দিরা চৌধুরী তো গুচ্ছে গুচ্ছে কেস। কোন কেসটা কথা বলছিস? আরে এই যে এই জুয়ের সঙ্গে মহেশ মামার বিয়ে দেওয়ার জন্য তো উঠে পড়ে কেন লেগেছে বলো তো? মানে জুয়ের বয়স তো দেখো মহেশ মামা লিটারালি হাঁটুর বয়সী। সেটাই তো আমিও ভাবছিলাম। ওই যে কি ব্যাপার, কে জানে? মহেশ মামাকে দেখতে পাচ্ছ? বাবা, একবার খুশিতে হাবুডুবু খাচ্ছে যেন। এই তো কিছুদিন আগে অবধি জানতাম যে তোর দিকে নাকি পছন্দ করতো, কিন্তু না রাতে রাতে একবার দিদি বললো আর বিয়ে তো রাজি হয়ে গেল এই জুয়ের সাথে। না আমি না একটা রহস্যের গন্ধ পাচ্ছি, বুঝলে? তুই একদম ঠিক বলেছিস রে ঝিলমিল, মন্দ বলিস নি ব্যাপারটা। আমারও না শুভেতে ঠেকছে না খুব একটা। শোন না, কনক কি জানে কিছু? ওকে কিচ্ছু জিজ্ঞেস করতে চাও না, ও জানলেও কিচ্ছু বলবে না। মা ও আর আগের মতো হাদিটা নেই, উল্টে আমরা প্রশ্ন করছি থেকে চারটে কথা শুনিয়ে দেবে। মিসেস ইন্দিরা চৌধুরীর আশকারে কি বাড়তেই না বেড়েছে তোমার কনক। আরে বৌমণি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ওখানে হলুদ খেলা এখনো শেষই হয়নি, এসো চল। না না না, আমি হলুদ খেলব। আরে পার্টিটা আমাকে দাও না গো, তুই যা না যা না, হলুদ খেলতে যা, এসো এসো চল। দেখো কত বড় একটা রত্ন ভান্ডার রয়েছে বইয়ের, অথচ এদিকটা আমি কখনো আসিনি। হ্যাঁ, কত দুষ্প্রাপ্য সব বই, এই ধর্মগ্রন্থ, মনে হচ্ছে কোনটা ছিঁড়ে আমি কোনটা পড়ি আর কি। আর আমার কি মনে হচ্ছে জানো, আমাদের বিয়ের দিনের কথা। এটা তোমার মনে হলো? বাহ সত্যি গো, আমার চোখের সামনে ভাসছে সেই ছাদনাতলা, কানে ভাসছে সেই সানাইয়ের সুর, আমার মনে কত সব সুন্দর সুন্দর ছবি আসছে। আর তুমি
হ্যাঁ গো, তোমার কি মনে পড়ে না গো সেই দিনগুলোর কথা? আমাদের বিয়ে, শুভ দৃষ্টি, ফুলসজ্জা। সেই ফুলসজ্জা হয়ে যাওয়ার পর থেকে না কাটা বিদেয় যাচ্ছে, এবং ওটা মনে পড়লে না আমার বুকটার ভিতর দরবার করে ওঠে। চুপ কর। আমি বলছি কত সব নরম নরম মিষ্টি মিষ্টি কথা, তাতে উনি অসুখী সবসময়। কি আর মন মানে নাকি? মনটাকে মানিয়ে না। না মানাবো না কো, সবাই ওখানে কত আনন্দ ফুর্তি করছে, মজা করছে, আর তুমি এখানে বইতে মুখ গুজে বসে থাকবে, সেটা হবে না। দেখো কিরম লাগছে, একেবারে হলুদ ভূত। হলুদ ভূত আমি দেখি হলুদ ভূত হলুদ হলুদ আয় মে কাকরু রাম মুঝে ভুট্টা মিল গয়া, হয়ে ভুট্টা মিল গয়া, হয়ে ভুট্টা মিল গয়া, হয়ে মে কাকরু রাম মুঝে। সত্যি বিয়ান, আপনি খুব মজার মানুষ। সেই ক্রিকেট খেলার দিন থেকে নতুন করে চিনছি আপনাকে। না না, মানে আমি আমি ওকে একটু রাগাচ্ছিলাম, পেছনে লাগছিলাম। ওই 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 স্নান হয়ে গেল বৌরানি? হ্যাঁ ওলি, এবার কাজে হাত দেব। আজ কিন্তু কোনো কাজ নয়, আজকে আমরা সবাই মিলে আনন্দ করব, কি তাই তো জুইদি? কি ব্যাপার বলো তো, তোমাকে এত নার্ভাস লাগছে দেখি। এ বাবা, তোমার হাত তো ঠান্ডা হয়ে গেছে, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি। বুঝতে পেরেছি। একটা কথা জানো তো জুইদি, এই ব্যাপারে কিন্তু আমরা দুজন তোমার থেকে অনেক সিনিয়র। এটা আমার সেকেন্ড টাইম বিয়ে, আর বৌরানি তো তৃতীয়বার, কি তাই তো? এই বৌরানি শোনো না, তোমরা কোনোদিনই বুঝবে না ওলি, আমার আর তোমাদের জীবনের অনেক ফারাক। আমি কি করে ভালো রাখবো কাউকে? আমি নিজে যে অপবিত্র একটা মেয়ে, করে বাঁধবো নিজেকে পবিত্র সম্পর্কে? কি হলো জুই, টেনশন হচ্ছে? বুঝেছি ব্যাপারটা। আরে আমাদেরও সেম একই জিনিস হয়েছিল জানো তো। তবে কি বলতো, বিয়ের পরে না দেখবে তুমি নিজেই সংসারের বন্ধনে এমন ভাবে জড়িয়ে পড়বে, সে একে তুমি নিজেকে একদম গুছিয়ে ফেলবে। কি রে কর, ঠিক বলেছি তো? হ্যাঁ দিদি ভাই। এই দেখো না, আমাদের কনককে দেখো না, বাবা বিয়ের আগে কি ছিল, আমার মায়ের কাছে কম বকা খেয়েছে, সব কিছু উল্টো পাল্টা করতো। আর আজকে মুর্শিদাবাদে সেই লেখাপড়া না জানে কেউ মেয়ে নাকি চৌধুরী ম্যানশনের বৌরানি, যোগ্য বৌরানি। শুধু তাই নয়, আমাদের ছোট মার ডান হাতও ভাবাই যায় না বলো। তুমিও তো এখন কত পাল্টে গেছো দিদি ভাই, তুমি এখন সবার প্রিয় বৌমণি, সবাই তোমায় কত ভালোবাসে। বৌরানি, বৌরানি, বৃষ্টি কি হয়েছে? গুড্ডুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃষ্টি কি হচ্ছে দেখে তুমি এখানে এসে ডিস্টার্ব কেন করছো? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই বাইরে কোথাও লুকিয়েছে। এখানে কি করছো তোমরা, যাও বাইরে গিয়ে খোঁজো।
গুড্ডুকে পাওয়া যাচ্ছে না মানে? বৃষ্টি পাপা সব জায়গায় দেখেছো, মানে কোথাও লুকিয়ে নেই তো? না নেই, বাগানেও নেই, পুরো বাড়িতেই নেই। আচ্ছা চলো চলো আমরা দেখছি, এসো 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 চল চল চল। এই রে, এত তাড়াতাড়ি খোঁজ পড়বে গুড্ডুর?